নমস্কার গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা পৌষ ফাগুনের পালা আশা করছি আপনাদের এই উপন্যাসটি ভালো লাগছে ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না শুরু করছি দাবিংশ পর্ব কিন্তু সেই অবস্থাটা যে একদিন তার দূরেও এসে উপস্থিত হতে পারে তা একবারও ভাবেননি শ্যামা চালের দাম উত্তরোত্তর বাড়ছে দেখেও অতটা ধরতে পারেননি অবশ্য সে খবরও তিনি তেমনভাবে পাননি কিছু চাল কেনা ছিল ঘরে বহুদিনের মধ্যে কিনবার দরকারও হয়নি যা ভাষা ভাষা খবর পেয়েছেন পাড়া ঘরে অধমর্ণদের কাছে সেটা তত মাথাতে যায়নি চাল তেল আর নুন এই লাগে তার উঠনোর মধ্যে আর তার সঙ্গেই সামান্য কিছু হলুদ লঙ্কা তার উঠোনেই ঢের হয় অন্য মশলা ধনে জিরে মরিচ আজকাল কমিয়ে দিয়েছেন একেবারে একবার এক এক ছটাক করে আনিয়ে রাখলে তার ছ মাস চলে যায় ফোড়নও ব্যবহার করেন না বিশেষ বলেন যেটুকু তেল খরচ করব তা যদি ওই লঙ্কা পাঁচফোড়নকে তেজ তেজপাতা চোঁয়াতেই চলে গেল তো ব্যাননে রইল কি আমরা তো বড় লোকদের মতো পলা পলা তেল ঢালতে পারি না আমাদের অত ফোড়নের শখ করার দরকার নেই ফোরন তো গন্ধ করার জন্য বলি ওর তো কোনো স্বাদ নেই গা মিচি মিচি গুচ্ছের পয়সা নষ্ট করে লাভ কি সুতরাং দোকানে যাবার দরকার হয় আজকাল তিন মাসে একদিন কিংবা আরও বেশি দিন পরে নিজেই যান অবশ্য বলাই কোথাও বেরোতে চায় না তিনি বলেনও না দোকানে যেতে গেলেও নাকি ফুলবাবু সেজে বেরোতে হবে এই তো নাকের ডগায় দোকান সেখানেও কি একটু ছেঁড়া খোড়া কাপড় পরে যাওয়া যায় না না যায় না যাক দরকার নেই গিয়ে এখনও তো ভগবান শ্যামাকে করে করেনি একেবারে একবার গুটি গুটি গিয়ে দোকানিকে বলে আসা এই তো সে তিনি খুব পারেন এবারে এক বস্তা করে চাল নেন তিনি তাতে নাকি কিছু ওয়ারা হয় কিছু ঢলতাও বাদ পান দোকানিরা নাকি বস্তা পিছু পাঁচ ফুট ঢলতা পাত পায় তিনি তাদের কাছ থেকে একশের আদায় করেন এই চাল আর সেই সঙ্গে পাঁচ ফুট তেল আড়াইশের নুন পাঁচ ছটা হলুদ এতেই তার দু তিন মাস চলে যায় আজকাল চাল তখনও থাকে কাজেই শুধু তেল আর নুন আর হলুদ মাঝে একবার নিয়ে যেতে হয় তার সঙ্গে দুটি পাঁচফোরণ আর দুখানা তেজপাতা চেয়ে নেন দোকানির কাছ থেকে কোনোদিন কিছু একটা ভালো করে রাঁধতে হলেই কাজে লাগে চাল ঘরে ছিল অনেক দিনের মতো দুজনে কতই বা খান তাই চালের দাম বাড়ছে শুনেও অত গা করেননি একেবারে বারন্ত হতে যখন গিয়ে শুনলেন চাল পঁচিশ টাকায় উঠেছে ইতিমধ্যে তখন একেবারেই চোখে অন্ধকার দেখলেন প্রথমটায় বিশ্বাস হয়নি কথাটা তামাশা মনে করে দোকানেকে দুটো মিষ্টি গালিগালাজও করেছিলেন দিদি নাতি সম্পর্ক পাতানো তার সঙ্গে কিন্তু শেষে যখন দেখলেন তা নয় তখন তার মুখ শুকিয়ে উঠল তখনকার মতো আড়াই সে চাল নিয়ে চলে এলেন বলরাম বলল এইবার নিয়ে যান দিদিমা এরপর আরও চড়বে আমার তো ঠাউর হয় আর পাবেনি না গোটা দেশের লোককে উপোস করে শুকিয়ে মরতে হবে কিন্তু তা আনেননি শ্যামা একেবারে অতটা উঠতে পারেনি। ভরসা এগুলোই তাছাড়া তিনি ভেবেছিলেন এটা একটা সাময়িক ব্যাপার সে যুদ্ধেও পেরেছিল কিন্তু এত পারেনি এতটা বাড়া স্বাভাবিক নয় সরকার হোক একটা ব্যবস্থা করবে তিনি খাওয়াটাই কমিয়ে দিলেন নিজে নিয়ম রক্ষার মতো একগাল ভাত খেতে শুরু করলেন বাকিটা বাগানের ডুমুর কাঁচকলা থোর পেঁপে খেয়ে পেট ভরাতে লাগলেন বলাইকে পুরো পেটা ভাতই দেন তবে সেও এক বেলা বিকেলটা তার জন্যে ওই শাক আনাজ সেদ্ধ ব্যবস্থা বলেন ই করবেই মুখ যেমন বরাত করে এসেছিস তেমনই তো হবেই বরাত খারাপ না হলে এমন হবে কেন তাই কি বাগানের ফসলই শান্তিতে ভোগ করতে পারেন অভাব দুর্দশা শুধু তারই নয় আরও অনেকের তার তো তবু সঙ্গতি আছে কিছু বেশিরভাগই থালা বাসন বেচতে শুরু করেছে সুতরাং ফল ফুলুরই আনাজ সব চুরি যেতে শুরু হলো চোর সামলাবার মতো ব্যবস্থা কিছু নেই কি পগারে গরু আটকায় তার বেশি কাউকে ঠেকাবার শক্তি নেই শ্যামা শেষ পর্যন্ত নিজেই পাহারা দিতে শুরু করলেন রাত্রে ঘুমই বন্ধ হয়ে গেল তার প্রায় নিঃশব্দে প্রেতিনীর মতো অন্ধকারে ঘুরে বেড়ান একাছা বাঁশের লাঠি হাতে করে সামান্য কোনো শব্দ পেলেই অনেক সময় দেখা যায় তা বাতাসে পাতা নড়ার শব্দ ছাড়া কিছু নয় তিনি চিৎকার করে গালাগাল দিতে দিতে তেরে যান লাঠি ঠোকেন ঘন ঘন যেদিক থেকে শব্দ আসছে ঠাউর করে সেই দিকেই ছুটে যান অবশ্য হয় যারা চুরি করতে আসে অনেক সময় চেষ্টা তাদের চোর সে করে পালাতে হয় শ্যামা সেদিন দোকান থেকে এসে হেমকে একটা চিঠিও লিখেছিলেন বাজারের এই অবস্থা কিছু টাকা না বাড়ালে চলছে না তার উত্তরে হেম কিছু রূঢ় সত্য কথা লিখে পাঠালো সে মাইনে পায় মাত্র তিয়াত্তরটি টাকা তা থেকে ফান্ডে কেটে নেয় মাকে পাঠায় কুড়ি টাকা বাকি যা থাকে তাতে এতগুলি প্রাণীর ভরণ পোষণ করা সস্তার দেশেও দুঃসাধ্য দাম সেখানেও বাড়ছে ভাত তো কবেই ছেড়ে দিয়েছে ওরা দুবেলা রুটি খায় তাও বোধ দুদিন পরেই মিলবে না রেল কোম্পানি যদি ওদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা না করে তো শুকিয়ে মরতে হবে এই মাঘে পুরো সংসারের জন্যে যে টাকা দিত এখনও তাই দেয় হয়তো আর বেশি দিন তা দিতে পারবে না শ্যামার হাতে যা আছে যা তিনি তেজারতিতে খাটান এখন কিছুদিন তাই ভাঙিয়েই খান তিনি আর যাই হোক এতটা স্পষ্ট ভাষণের জন্য প্রস্তুত ছিলেন না শ্যামা তার খুব ভরসা ছিল অন্তত গোটা চার পাঁচ টাকা হেম বাড়িয়ে দেবেই তিনি আরও একবার চোখে অন্ধকার দেখলেন এবার অগত্যায় পঁচিশটি টাকা হাতে করে চাল কিনতে গেলেন আবার কিন্তু দেখলেন ততক্ষণে এই কদিনের মধ্যেই সে চাল ছত্রিশ টাকায় পৌঁছেছে সুতরাং এবারও কেনা হলো না চাল ছত্রিশ টাকা দরে চাল তিনি কিনে খেতে পারবেন না সে ভাত তার গলা দিয়ে নামবে না তিনি নাতির মতো আড়াইশের চাল কিনে সেবারের মতোই বসে বসে বুকে করে বয়ে নিয়ে বাড়ি ফেললেন তার বেশি কিনতে যেন সাহস হলো না তার অথচ এও থাকবে না বলরাম বারবার সাবধান করে দিলেও একেবারেই লোপাট হয়ে যাবে চাল বাজার থেকে তার শ্যামাও বুঝলেন বলরামের কথাটা আর অবিশ্বাস্য বলে মনে হল না তার তবু ছত্রিশ টাকায় একমন চাল কেনা তার পক্ষে সম্ভব নয় তার পক্ষে যা সম্ভব তাই করলেন নিজে একেবারেই ছেড়ে দিলেন ভাত শাক কচু ছেদ্ধ ধরলেন বলাই কেউ একগাল করে ভাত দিতে লাগলেন নইলে হয়তো তার পেট ছাড়বে এই ভয়। অত দুটি ভাত রাঁধতে অসুবিধা হয় বলে একদিন ফুটিয়ে পরের দিনের জন্য জল দিয়ে রাখতে লাগলেন নিতান্তই সে পাখির মতো এত কটি সত্যি হাতের এক গালে ধরবার মতো বাকিটা ডুমুর আছে শুশুনি শাক আছে একটা কুমড়ো হয়েছিল তাতে তিন চার দিন চলে গেল সেজন্য ভাবনা নেই তার নাতিকে বলেন প্রায় এমন এক আধ দিন নয় বুঝলি গুপ্তিপাড়ায় মাসের পর মাস আমরা এই সাহ কানা ছেদ খেয়ে কাটিয়েছি তো দাদামশাই কোন এক মানে দুমহল বাড়িতে তুলে দিয়ে ডুব মারল তিনটে মেয়ে ছেলে আমরা সঙ্গে একটা বাছা একটা পয়সা নেই হাতে সে যে কী দিন গেছে এখন তো তবু বয়স হয়েছে অনেক শক্ত হয়েছি তিনটে ব্যাটা ছেলের কাজ একা করতে পারি তখন কিছুই জানতুম না ছেলে মানুষ তবুও দিন কেটে তো গেছে বেঁচেও তো আছি বলতে বলতেই বোধ হয় মনে পড়ে খাওয়া দাওয়ার ওই অনিয়মেই তার শাশুড়ির শরীর একেবারে ভেঙে গিয়েছিল সেই যে পেট ছাড়ল আর সামলাতে পারলেন না কিছুতেই অবশ্য বুড়ো মানুষ বলেই কিন্তু তিনিও বুড়ো হয়েছেন এখন সেই সময় শাশুড়ির যা বয়স ছিল তার চেয়ে তার বয়স এখন অনেক বেশি তিনি কি পারবেন সামলাতে স্তব্ধ হয়ে যান শ্যামা কথাটার মাঝখানেই কেমন যেন আতঙ্ক বোধ হয় তার আবার একটু পরেই জোর করে উড়িয়ে দেন চিন্তাটা শাশুড়ি সুখী মানুষ ছিলেন চিরকাল প্রাচুর্যেই অভ্যস্ত তাই সহ্য করতে পারলেন না শ্যামার শরীর অনেক পাকা অনেক দুঃখ কষ্ট অনিয়ম সহ্য করে পেকে গেছে দেহ তাঁর কিছু হবে না শুধু একটা ভয় তার। শাক আনাজও অফুরন্ত নয় দ্রুত ফুরিয়ে আসছে সেও এইবার কি করবেন অনেক ভেবে একদিন কিছু আটা কিনতে গেলেন না হয় দুবেলা রুটি খেয়েই থাকবেন কিন্তু তাদের বাজারে তখন আটা ময়দাও উধাও হয়েছে কবে আসবে তবে পাওয়া যাবে আবার তা বলরাম রামকমল কেউ বলতে পারলে না শ্যামা এবার সত্যিই ভয় পেয়ে গেলেন কতটা দিশাহারা ভাবেই সে দুই গোটা ছোলা কিনে বাড়ি ফিরলেন কলকাতায় নাকি চিঁড়ে অঢ়েল পাওয়া যাচ্ছে কিন্তু সেও শিখে জিনিস চিঁড়ে এতটার কম পেট ভরে না গায়ে লাগে না ছোলা ভালো খায় ওদের গায়ে জোর কত কিন্তু এই ছোলার ধাক্কা দিদি নাতি কেউই সামলাতে পারলেন না অবিরাম শাকপাতা খেয়ে খেয়ে অনভ্যস্ত পেটে বহুদিনই গোলমাল দেখা দিয়েছিল এবার ভেঙে পড়ল একেবারে তবে দৈব সহায় এর মধ্যে একদিন মহাশ্বেতা এসে পড়ল মার খবর নিতে অভয়পদ চাকরি যাওয়ার পর থেকে আসা যাওয়া কমিয়ে দিয়েছিল মহাশ্বেতা ন্যাড়ার দোকান উঠে যাওয়ার পর বন্ধই করে দিয়েছে প্রায় বাড়ি থেকে বেরোতেই যেন লজ্জা করে তার আজকাল মুখ নীলে করে আর কোথাও যেতে ইচ্ছে করে না যে উৎসাহে যে মনের জোরে সে ঘুরে বেড়াতো সে জোর সে উৎসাহের উৎসটাই শুকিয়ে গেছে তার এ বাড়িতেও আসে নমাসে ছমাসে একদিন এবার তো তবু কিছু ঘন ঘনই এসেছে বলতে গেলে এসেছে কতকটা এই মর্ণন্তরের কথা ভেবেই মা যে কেপন মনীষী মা কি আর এই বাজারে চাল কিনে খাচ্ছে দেখ গে যাও হয়তো খাড়া ওপোস দিয়ে পড়ে আছে বলেও এসেছে যে তরলাকে এই কথা তরলার উৎসাহেই এত কটি চালও পেট কাপড়ে করে বেঁধে এনেছে ও বাড়ি থেকে পাড়া ঘরে যার যা হোক ওদের ঘরে এখনও এই বস্তুটির অভাব হয়নি অম্বিকাপদও দূরদর্শী লোক সে বাজারের গতিক বুঝে অনেক আগে থেকে সতর্ক হয়েছে তাদের চাষের চালও কিছু কিছু আসে তবে তাতে সোমবর চলে না কিনতে হয় সাত আট মাসের মতোই সাধারণত নতুন চাল ওঠার সময় সে কিন না দু চার মাস গেলে ফাল্গুন চৈত্র নাগাদ সে একেবারে যতটা দরকার কিনে ঘরে তোলে আগে কেনে না তার কারণ নতুন চালের রস মুড়ে অনেকটা ওজনে কমে যায় তাছাড়া তাতে পোকাও ধরে তাড়াতাড়ি আবার খুচরো খুচরো কেনাও লোকসান বর্ষার মুখে দাম বাড়ে তাই চৌত্রিশ আগে যখন চাল সস্তা থাকে তখন একেবারে কিনে নেয় কিন্তু এবার যেন বাতাসের মুখে খবর পেয়ে চাল ওঠার সময় পুরো বছরের মতো চাল কিনে রেখেছে বরং একটু বেশি কিনেছে নিজেদের ধানটা অন্য বছর একেবারে ভানিয়ে ঘরে তোলে এবার এমনিই তুলে রেখেছে তাতে হাত দিতে দেয়নি কাউকে রেখেছেও তেমনই কায়দা করে এমনকি মহাশ্বেতাও তার বুদ্ধি আর বুকের পাটা দেখে প্রশংসা না করে থাকতে পারে না নিচের ভাড়ার ঘরটা খালি করিয়ে তাতেই একেবারে ঠেসে পড়েছে সমস্ত ধান তারপর আগাগোড়া ইট দিয়ে গেঁথে দিয়েছে তার দৌড় জানালার ফাঁকগুলো মিস্ত্রি ডাকেনি তা বলা বাহুল্য সেটা বড় কর্তার উপর দিয়ে গেছে দুই ভাইতে মিলে করেছে অবশ্যই মিস্ত্রি রাখলে জানাজানি চাউর হয়ে যাবে কথাটা সেও সত্যি কিন্তু রেখেছে তো বাপু চারদিকে এই হাহাকার একটু ফ্যানের জন্যে কি হ্যাঙালি ঝ্যাঙালি রাত দুপুর পর্যন্ত হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে সব কার বাগানে কচু কার বাগানে ওল এই খোঁজে খোঁজে কিন্তু ওদের তো এতটুকু চিন্তাও রাখেনি মেজকর্তা শুধু এবছর নয় ও বছরেও বেশ কিছুদিন বসে খেতে পারবে সে ব্যবস্থা করে রেখেছে ও বছরে বোধ আর কিনতেই হবে না নিজেদেরটা এসে পড়লে পুরো বছর চলে যাবে মেজো কে কেপ্পন হোক আর যা হোক বাবু মার কাছে এই স্বীকার করে মহাশ্বেতা এদান্তে তো রাত্রিবেলা দু চোখের পাতা এক করে না সন্ধ্যে থেকে খালি গেলাস গেলাস যা খায় আর ঠায় সারা রাত কান খাড়া করে জেগে বসে থাকে মধ্যে মধ্যে উঠে ভূতের মতো ঘুরেও বেড়ায় গোটা বাড়িটা আগে যেমন চায়ের পাট দেখলে জ্বলে যেত ছোট ভাইকে বকতো অষ্টপ্রহর এখন তেমনি নিজেই চোদ্দ পনেরো কাপ চা খায় পেত আরও নাকি ভয় তার ওই ধান চালের জন্য আতোডোভার তালা দিয়েও নিস্তার নেই বলে যা আকাল টাকার চেয়ে ধান চালে বেশি টাঁক লোকে। আবার একটু থেমে বলে আমাদের এ তো দিনে রেতেই ঘুম নেই ওর মতো ঘুরে বেড়ায় না বটে তবে সারা রাতি যে জেগে থাকে তা দালানে পায় করে কদিন বাঁচবে কে জানে খাওয়া তো দিয়েছে দুবেলা বসে অবধি যেন ওই কটা চাল বাঁচলেই গেরস্ত সব সুসার হয়ে যাবে ওর আরও ভাবনা হয়েছে পাঁটা গুনোর জন্যে মুখে কিছু না বলুক বলি ওরই তো ছেলে গা একটা কারো কোনো গতি হলো না সব বসে বসে খাচ্ছে কি কম ভাবনার কথা একটা যা হোক দোকানদানি করে দিলে মেজো কথা তাই এমন গাদা সব দুদিনে মোট মোট টাকার মাল ধার দিয়ে যথাসভ্য সব ফুঁকে বসে রইল আবার যে কে সেই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আর গেরস্তর অন্ন ধ্বংসাচ্ছে বড়টা তিন তিনটে ছানা হয়ে গেল তবু তো একটা আঁতুরে গেল তাই নইলে চারটে তাই কি তার একটু হুঁসপব্ব কি ডর আছে উল্টে এখন আর মাগের পাঁচতলা ছেড়ে নড়ে না এক মিনিট দিন রাত পাহারা দিচ্ছে বুক মুয়ে আগুন আর করবেই বা কী বলো ওর হয়েছে সেই দেখ তো না দেখ মো চোর ডাকাতের ভয় পেটে পড়লেই রেয়েরা থেকে শুরু করে গুরুজন পর্যন্ত সবাই যদি টানা করে ফাঁক পেলে ওই বা কি ভাষায় নিশ্চিন্তে থাকে বলো কিন্তু এইসব কথা অনেক পরে উঠেছিল কথা প্রসঙ্গে মহাশ্বেতা বাপের বাড়ি ঢুকে মার বোনপুর অবস্থা দেখে প্রথমে তো কেঁদেই আকুল দুজনেই কঙ্কাল সার হয়ে গেছে ঘন ঘন পায়খানা যাচ্ছে আর ফিরে এসে মাদুরে পড়ে ধুকছে কান্না থামতে একেবারেই বিপরীত প্রতিক্রিয়া হয় মহাশ্বেতার যেন জ্বলে উঠে সে মাকে চিরকাল ভয় করে এসেছে সে কিন্তু এখন তার প্রতি আন্তরিক টানেই আর সে ভয় থাকে না মরণ তোমার গলায় দড়ি মা হ গুরুজন বলতে নেই কিন্তু তোমার এবার মরাই উচিত পয়সার আন্ডিলের ওপর বসে আছে ও তার দর দেখে পেঁচিয়ে এলে ভাত খাবার চাল দুটো যাকে প্রাণে বাঁচবে সেই জিনিসও ভরসা করে কিনতে পারলে না গুচ্ছের ঘাস পাতা খেয়ে মরতে বসেছ পয়সার এত মায়া পয়সা কি তোমার সঙ্গে যাবে ছালা বেঁধে নিয়ে যেতে পারবে পয়সা এই যা অবস্থা শ্বাস উঠতে যা বাকি আর দুদিন এইভাবে চললেই তো টেসে যাবে তারপর ছেলেরা তো খবরও পাবে না তার আগেই তো পাড়ার বারো ভূতে এসে লুটপাট করে নিয়ে সরে পড়বে তোমার এত কষ্টের বুকে করে জমানো পয়সা সেইটা খুব ভালো হবে না তবু প্রাণে ধরে প্রাণ বাঁচাবার জিনিসটা কিনতে পারবে না হাত তোর পয়সার মায়া রে নিজে তো চই ওই একরতি ছেলেটাকে পর্যন্ত না খাইয়ে মারতে বসেছ ছোলা ছোলা কে জীবন ধারণ করবে ছোলা খায় ঘোড়াটা ওইকেই এমন বিশ পঞ্চাশ কোষ দৌড় তারা ভারি ভারী মাল নিয়ে তোমার দেখি ঘোড়ার পেট না অত দৌড় করো তোমরা আরে এতই বাকি এক মাসে তো তোমাদের আধমন চালও লাগে না না হয় কুড়ি টাকা চালি খেতে শুধু ভাতও তো খাওয়া যায় নুন দিয়েও ভাত ওটা কিদের সময় দুধ নয় ঘি নয় কেনা আনাজ নয় কোনো খরচই তো নেই এক গাছা করে ট্যানা পড়ে তো থাকা দুটো পেটের ভাতের জন্য পয়সা খরচ করতে পারো না এ টাকা তোমার কি কাজে আসবে শুনি নিজের ছেড়াদের জন্য জমার না ছেলে মেয়েদের ছেড়াদের জন্য এক নিঃশ্বাসে ঝাঝা করে বলে যায় মহাশ্বেতা এই উপলক্ষে নিজের কিছু পূর্বসঞ্চিত জ্বালাও বোধ হয় বেরিয়ে আসে তার কিন্তু শ্যামাও আজ রাগ করেন না হয় রাগ করার অবস্থা নেই নয়তো তিনি নিজেই মনে মনে অনুতপ্ত হয়েছেন এই দুদিনে তিনি বরং একটু অপ্রস্তুতভাবেই চিঁচি করে বলেন তা তাই না হ্যাঁ বাপু কিনবো এবার মুশকিল বাজারে তো পাওয়া যাচ্ছে না কোথায় পাওয়া যাবে মেজ কথা তো ঘাত ঘত জানে শোনে তাকেই না হ্যাঁ বলিস না কিছু চাল যদি কিনে দিতে পারে যা দাম হয় দেবো মহর্ষিতা নিজেই উনুনে পাতা এই সঙ্গে আনা চাল কটি চাপিয়ে দেয় সবটা চাপায় না মরা পেট বেশি ভাত শইবে না বরং দুটি থাকলেই কাল খেতে পারবে দুটো কাজকলাও জোগাড় করে অতি কষ্টে তারপর সেই সন্ধ্যাবেলা নিজে বসে থেকে ওদের দিদি নাতিকে খাইয়ে বাড়ি আসে অম্বিকা পদকে এ চালের কথা বলতে কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল এখন তো কোথাও পাওয়া যাচ্ছে না আছে যাদের কাছে তারাও সহজে বার করবে না কেননা একবার খবর পেলে হয়তো লুটপাট হয়ে যাবে তা না হলেও লোকের কাছে মুখ দেখাবে কী করে এতকাল নেই নেই বলে এসেছে তা এক কাজ করো না হয় তোমার ছেলেদের বলো পারে তো খানিকটা চাল এখনকার মতো পৌঁছে দিয়ে আসুক ওর আর দাম দিতে হবে না তাকে আপাতত তো ওই চলুক তারপর শুনছি গভর্নমেন্ট থেকে চাল দেবার ব্যবস্থা করছে মাথা পিছু এক সের না দেড়শের করে তাহলে ওদের খুব অসুবিধা হবে না আর না দেয় তখন খোঁজখবর করা যাবে বরং দুর্গাপদ একটু সন্দেহ প্রকাশ করে হ্যাঁ গভর্নমেন্ট চাল দিচ্ছে তুমিও যেমন ওসব কথা রেখে বসো দেখি ওরাই তো মিলিটারির জন্য চড়া দামে কিনে কিনে চাল পাচার করলে দেশ থেকে আমাদের জব্দ করবে বলে তবে আর ছাড়বে কিসের জন্যে ছাড়বে আরো বেঁধে রাখার জন্যে তাদের হাতে চাল থাকা মানেই তো টিকি বাঁধা পড়া তাদের কাছে আর সবাই যদি মরেই গেল তোরা রাজত্ব করবে কাকে নিয়ে জব্দ করতে চেয়েছিল জব্দ হয়ে গেছে যারা ইংরেজ তারাতে চেয়েছিল তারাই এখন হামলে পড়েছে চাকরির জন্যে চাকরি দিচ্ছেও দু হাতে আমি তো ধনাকে বলেছি চট করে ড্রাইভারিটা শিখে নিতে তাহলে হয়তো একটা ব্যবস্থা করে দিতে পারব এখন মিলিটারিতে ঢুকতে পারলে চাল চিনি এসব ব্যাপারে নিশ্চিন্তি তারপর একটু থেমে অম্বিকা আবার ভাইকে বললে আর এরাই সব চাল টেনে নিয়েছে বলে চাল উবে গেছে সেটাও ঠিক নয় হয়তো এদেশের চালে এদেশে কুলোতো না কখনোই জাহাজ জাহাজ চাল আসতো রিঙ্গুন থেকে তোমরা তার খবর রাখতে না সেইটে বন্ধ হয়েই এত মুশকিল হয়েছে আমি জানি আমি দেখেছি আমাদের এক অফিসের বন্ধু চালের কারবারও ছিল আমরা তলার মুসলমানদেরই এক চেটে ছিল প্রায় কারবারটা জাহাজ জাহাজ চাল আনত মোটা চাল পৌনে তিন টাকা দরে সে চাল বিকতো এখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে চাল খালাস করতে হতো জাহাজ থেকে তা গুদম টুদমের ধার ধারত না তারা একটা চৌকি পেতে ডকে বসে যেত চারটি চারটি নমুনা নিয়ে খবর পেয়ে ব্যাপারীরাই হুম রেখে গিয়ে পড়ত। মুখে মুখে কারবার মোটা মোটা টাকার মাল কেউ বিশ গাড়ি কেউ গাড়ি গস্ত করে নগদ টাকা জমা দিয়ে আসত রসিদ নেই পত্তর নেই পুরনো মক্কেল হলে ঠিকানাও জিজ্ঞেস করতো না নতুন হলে একটা চিলতে কাগজে ঠিকানাটা লিখে নিত বড়জোর বিশ্বাসের ওপর কারবার কিন্তু ঠিক সময় মাল পৌঁছে যেত চুল এদিক ওদিক হতো না প্রথমবার যেবার যাই আমার সন্দেহ হয়েছিল বিকেলে পাঠাবার কথা আমি সকাল করে অফিস থেকে বেরিয়ে দেখতে গেছিল মালটা কি না। তা চারটে পৌঁছবার কথা পৌনে চারটে গিয়ে দেখি সার সার মোষের গাড়ি দাঁড়িয়ে আছে তখনই চাল দুই ছেলে ধনা ন্যাড়ার হাতে আন্দাজে দুপুটলে বেঁধে দিল মেজ কর্তা মনে হলো আধমনের কম নয় যতই যা বলুক সে এতদিন মুখের সামনেই নানা কটু কথা বলে এসেছে গালাগাল মন তো কম দেয়নি কিন্তু এখন এতটা উদারতার সামনে নিজেকেই যেন ছোট মনে হতে লাগলো মনে হলো বড় খুব ভুল করেনি হয়তো এত বিশ্বাস করে দোষে গুণে মানুষটা সত্যি খুব খারাপ নয় সত্যি সত্যি এর দিন কত পর থেকেই কন্ট্রোলে চাল দেওয়া শুরু হলো মাথা পিছু এক শের করে চাল লাইন বেঁধে দাঁড়াতে হবে তার জন্যে সে লাইন শুরু হয় আগের রাত থেকে ক্রমশ আগের দিন বিকেল থেকে লাইন দেওয়া শুরু হলো প্রথম দিকে না থাকতে পেলে ভরসা থাকে না চাল পাবার কোনো দোকান এক বস্তা কোনো দোকান হয়তো দু বস্তা চাল পায় এক শের করে দিলে আশি জন কি একশো ষাট জনই মাল কাবার হয়ে যায় ভোর থেকে যে দাঁড়ালো সে হয়তো বেলা বারোটার সময় শুনলো যে চাল ফুরিয়ে গেছে সেদিনের মতো আবার সেই পরের দিন কি অমুক দিন দেওয়া হবে সেজন্যেই সবাই চেষ্টা করে অপরের চেয়ে আগে দাঁড়াতে সকলের সময় নেই এত তাদের পক্ষে সম্ভব হয় না লাইনে দাঁড়ানো ফলে যারা দাঁড়ায় বারো চোদ্দ ঘণ্টা আগে থেকে বসবাস করে সেখানে বলতে গেলে তারা ছ আনা সেরে কেনা চাল বারো আনা এক টাকা পর্যন্ত দরে বিক্রি করে অনায়াসে এই একটা যেন নতুন ব্যবসা শুরু হয়ে গেল খবরটা শ্যামার কানেও পৌঁছল বই কি লোভে তার স্তীমিত দৃষ্টি জ্বলে উঠল। তিনি বলাইকে বললেন বসেই তো থাকিস একটা আসন পেতে বসে থাক না ওখানে তবু দু চারটে পয়সা আসবে বলাই সংক্ষেপে উত্তর দিল আমি পারব না কেন পারবি শুনি বসে বসে তো আছিস এটুকু পারিস না কিটা আসে কর থেকে না পারো দিয়েও না খেতে তুই নিজেই খাও অন্যদিকে মুখ ফিরিয়ে নিরাসক্ত কণ্ঠে উত্তর দেয় বলাই ডাক ফিরেই গালাগাল দেন শ্যামা মর মুখ পড়া বাকি ছেড়ে না লেখাপড়া শেখা এক পয়সা রোজগারের চেষ্টা নিয়ে খাচ্ছেন আর বসে আছেন থুম হয়ে কিন্তু চ্যাটাং চ্যাটান বাকির বেলায় তো ঠিক আছে হবে না কেন কেমন বংশের জন্ম বেউর বাঁশে ঝাড় হারাম ছেলে হারাম জাতাই হবে তো জানা কথা আমারই দুর্বুদ্ধি দুধ কলাদি কাল সাপ পুষ ইত্যাদি কিন্তু যতই গালাগাল দিন আর যাই করুন বলাইয়ের অবিচল স্থৈর্য নড়াতে পারেন না মনে পড়ে যায় নিজের ছোট ছেলের কথা মারের চোটেও তাকে এক বিন্দু টলাতে পারেননি চোরের মার সহ্য করেও বসেছিল চুপ করে ঠায় এই জানলাতেই নড়া নাং মাতুলক্রম না কি যেন বলে লোকে সেই মামারই তো ভাগ নেই শেষ পর্যন্ত ও তোষামুদেরও আশ্রয় নেন ভালো নতুন কাপড় বার করে দেবেন এমন প্রস্তাবও করেন কিন্তু বলাইয়ের সেই এক কথা আমি পারব না সে সে রাগ করে নিজেই একদিন যান লাইন দিতে আগে দিন থেকে দাঁড়াতে পারেন না রাত চারটে রাজগঞ্জের ভোঁ বাঁচতেই উঠে গিয়ে লাইনে দাঁড়ান কিন্তু তবু চাল পান না তার থেকে ছ সাতজন লোক আগে আসতেই চাল বন্ধ হয়ে যায় ক্ষুধার্ত ক্লান্ত হয়ে ফিরে এসে শুয়ে পড়েন দুঃখে খুবই চোখে জল এসে যায় তার আর এক দফা গাল দেন নাতিকে ও মুখ পরা গেলে আগের দিন রাত থেকে গিয়ে দাঁড়াতে পারে তাহলে আর এমন শুধু হাতে ফিরতে হয় না চাল তো মেলেই না উল্টে কথাটা প্রচার হয়ে যায় পাড়ায় পাড়ায় ক্রমশ এ বাড়িতেও পৌঁছয় খবরটা অম্বিকা অবাক হয়ে তার বৌদিকে বলে সে চাল এরই মধ্যে ফুরিয়ে গেল আবুইমার না আগে থাকতে সঞ্চয় করতে চাইছেন তা বলাই থাকতে উনি বা দাঁড়াতে গেলেন কেন বলাই যদি নাই পারে আমাদের তো বলতে পারে না হয় এরাই কেউ গিয়ে দাঁড়াতো যাই হোক মাকে বলেছো চাল ফুরলে যেন আমাদেরই খবর দেন ওকে আর এই বয়সে ওই সত্যিক জাতের সঙ্গে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না মহাশে তার মুখ অপমানে কালো হয়ে যায় সে আবারও মায়ের কাছে এসে ঝাল ঝাড়ে একচোট বলি আর কত মুখখানা পড়াবে আমার এতেও কি শান্তি হলো না আমি বেশ বলতে পারি চাল নয় পয়সার লোভে গিয়ে দাঁড়িয়েছিলে তুমি চড়া দামে বেচবে বলে ছি ছি পয়সার এত লালস তোমার এ পয়সা কাকে দেবে তুমি প্রাণে ধরে তো জেনতে কাউকে দিতে পারবে না এই তো দেখছি তোমার জক করতে হবে তাই না হয় করো হাতের কাছে নাতিটা আছে ওকেই জক করে দাও পয়সা আগলে বসে থাকবে চার যোগ এই প্রথম বোধ করি শ্যামা কোনো কথা কইতে পারলেন না বিশেষত বড় মেয়ের কথার জবাবে মাথা হেঁট করে বসে রইলেন দ্বিতীয় মহাযুদ্ধ এদেশকে অনেক জিনিস শিখিয়েছে অনেক জিনিস দিয়েছে বেশিরভাগই মন্দ তা চেয়ে সবচেয়ে সাংঘাতিক যেটা সেটা হলো ফালতু আলটকা টাকা পাওয়ার লোভ খেটে যা পাওয়া যায় তাতে আর খুশি রইল না এদেশের মানুষ আরও কিছু তার চাই যে টাকার আশা ছিল না হিসেবে যা ধরা নেই যার হিসেব রাখতেও হবে না এমন খানিকটা টাকা এই লোভের পথ ধরেই এলো বহু জিনিস চুরি জোরচুরি কালোবাজারি চোরাকারবার নিষিদ্ধ মাল পাচার ঘুষ দেওয়া ও নেওয়া জালিয়াতি আরও অনেক আরও বেশি অনেক বেশি অনেক জঘন্য অনেক ঘৃণ্য জিনিস যেসবের কল্পনা করেও আগে শিউরে উঠত ভদ্র শিক্ষিত মানুষরা এই টাকার জন্যে এই লোভের জন্যে সে না করলো এমন কাজ নেই দিল না এমন জিনিস নেই এই টাকার জন্যে সে বেচল তার সততা তার সত্য নিষ্ঠা তার বিবেক তার ন্যায় অন্যায় বিচার তার আত্মসম্মান তার সন্তুষ্টি এমনকি তার অন্তঃপুরের অন্তঃপুরিকাও টাকা চাই তার বাড়তি টাকা ফালতু টাকা যে টাকা নিয়ে সে যা খুশি করতে পারবে তার সাধ্যের অতীত তার প্রাপ্যের অতীত সুখে থাকতে পারবে ইংরেজ জানতেন মানুষ তারা এদেশের চিনেছিলেন তাই তারা এদের আনুগত্য আর এদের মনুষ্যত্ব কিনতে কিছু টাকা উড়িয়ে দিলেন বাতাসে কার্নিভালের দিনে আকাশে ওড়ানো কাগজের কুচির মতো নোট উঠতে লাগলো চারিদিকে সে টাকা যারা পারল ধরে নিল যুদ্ধের বাজারে দু পয়সা করেছে সেই ভাগ্যবানদের সম্বন্ধে এইটুকু বলেই নিবৃত্ত হলো দেশের বাদবাকি ভাগ্যহীন লোকেরা কিভাবে সে দু পয়সা করেছে যুদ্ধের বাজারে কে কিভাবে উপার্জন করলো তা নিয়ে কেউ মাথা ঘামালো না সহজ সত্যটাকে সহজেই মেনে নিল ঈষৎ বোধ করলো হয়তো কেউ কেউ চুরির পয়সায় এই অভিধা দিয়ে সে ঈর্ষা চরিতার্থও করল কিন্তু সে চুরি ধরিয়ে দিতে মানুষের সমাজে এই অমানুষদের মুখোশ খুলে দিতে চেষ্টা মাত্র করল না কারণ যারা গাল দিচ্ছে তারাও আশা রাখে যে তাদের সামনেও একদাই চুরির পয়সা উপার্জনের পথ উন্মুক্ত প্রসারিত হয়ে যাবে পয়সা উঠছে বাতাসে যারা ভাগ্যবান আর যারা বুদ্ধিমান তারাই ধরে নিচ্ছে হরে না ধরলো সে টাকা স্বর্ণর বর হরেন মহাশীতার জামাই নানা বিচিত্র পথ ধরল সে তার অফিসের ক্যাচ ছিল তার হাতে তারই কিছু হেরফের করে টাকা খাটাতে লাগলো কিসে খাটালেও তা কেউ জানে না স্পষ্ট করে সে বললো না কাউকেই ভাইয়েরা বড় হয়েছে তাদেরও বিয়ে হয়েছে সংসার হয়েছে প্রধানত তারাই কৌতূহলী পয়সার আভাস পাচ্ছে কিন্তু তার চেহারাটা ঠিক ঠাহর করতে পারছে না সেটা আসবার পথটাও খুঁজে পাচ্ছে না দূরের মানুষ পায় সে আলাদা কথা এই ঘরের মানুষ এর এই ধনী হবার পথটা তাদের জানবার কথা আর জানলে তারাও সে পথে যেতে পারে কিন্তু অনেক প্রশ্ন করেও তারা বার করতে পারলো না সে পথের সন্ধানটা তাদের আরো কষ্ট তারা সে পথের ইঙ্গিতটা পাচ্ছে কারা সব আসে দাদার কাছে তোর বন্ধ করে কি সব সলা পরামর্শ আঁটে আবার বেরিয়ে চলে যায় অনেক সময় হরেনও চলে যায় তাদের সঙ্গে হয়তোবা তাদের সঙ্গে করেই নিয়ে আসে শিবপুরের এই সংকীর্ণ গলিতে বড় বড় মোটর গাড়ি এসে দাঁড়ায় সে গাড়ি থেকে নামে নানা নানা বর্ণের লোক এরা সবাই হরেনের লোক হয়তোবা তার কারবারের অংশীদার হরেন আজকাল ফিরে বহু রাত্রে সন্ধ্যা রাত্রে ফিরলে লোক সঙ্গে করে নিয়ে আসে আবার তাদের সঙ্গে বেরিয়ে যায় ছুটি পেতে প্রত্যহই গভীর রাত হয়ে যায় তার কোথায় ঘুরে তাকে জানে কাউকে বলে কিছু কিছু ঠিকা নিয়েছে সে অপরের সঙ্গে ভাগে কিন্তু কিসের ঠিকা তা কখনো বলে না আবার কাউকে বলে সাপ্লাইয়ের কাজ ধরেছে কিছু কিছু সময় তো নেই তাই আপিসের পর ঘুরতে কিসের সাপ্লাই কাকে সাপ্লাই দেয় তা অবশ্য কেউই জানতে পারে না ওর কাছে যারা আসেন তাদের কাছে ঘেঁষতে পারে না ভাইয়েরা বেশিরভাগই আসেন পাঞ্জাবি সিন্ধি ভদ্রলোক মারোয়ারিরাও আসেন কেউ কেউ তারা সহজে কাউকে পাত্তা দেবার মানুষ নন তাদের পেটের কথা টেনে বার করা ওদের অন্তত সাধ্যা দিত তারা সকলেই অবস্থাপন্ন লোক খাতিরও করে হরেন যথেষ্ট তাদের মোহর মোহ চা জোগাবার জন্য একটা আলাদা ঝি রেখেছে সেই দানিং তবে যাই করুক টাকা যে বেশ কিছু আসছে তার আকাশে ওড়ানো টাকা যে ধরছে সে তাতে কোনো সন্দেহ নেই সে টাকা গোপন করতে পারে না সে করতে চায়ও না হয়তো তাকে কেন্দ্র করে যে একটা প্রাচুর্য উছলে উঠছে সেটা স্পষ্ট এবং প্রত্যক্ষ তা চেপে রাখা সম্ভব নয় তবে একটা জিনিস তার ভাইয়েরা আঁচ করে ঠিকই আর তাই থেকে তাদের ঈর্ষা বিষদগ্ধ হৃদয় কিছু লাভ করে হরেনের হাতে এমন কোনো মূলধন নেই যাতে যুদ্ধের ঠিকা নিয়ে সামাল দিতে পারে এ টাকা আসছে ওর অফিস থেকে নিশ্চয়ই হয়তো ওর সঙ্গে আর যারা ক্যাশে থাকে কিছু কিছু ঘুষ দিয়ে কিংবা লভ্যাংশের লোভ দেখিয়ে মুখ বন্ধ করেছে তাদের কিন্তু এ কথা চাপা থাকবে না একদিন না একদিন ধর্মের কল বাতাসে নড়বেই আর তহবিল তচরূপ ঘোরতর অপরাধ ধরা পড়লে বাছাধনের এই হঠাৎ বড় মানুষই বেরিয়ে যাবে চিরকালের মতো কিন্তু সে সান্ত্বনা বা আশ্বাস কোনো কাজেই লাগে না বেচারাদের ধরা পড়বার আগেই ভাঙা ক্যাশ পুড়িয়ে দেয় হরেন মোটা মোটা টাকা যার লাভ হচ্ছে তার সেটা পুড়িয়ে দেওয়া কিছু আশ্চর্য নয় সুতরাং অফিসে কোনো গোলমালি হয় না বরং টপাটপ মাইনে পারে মেজু ভাই জীবেনও ওই অফিসে কাজ করে সেই সে উন্নতির সাক্ষী দেয় কালো মুখ আরও কালো হয়ে যায় আত্মীয়দের এই সব হুল্লোড়ে টাকা এবং তার আনুষাঙ্গিকে বেচারী স্বর্ণলতার কথাটা বিশেষ আর মনে থাকে না হরেনের সে তো আছেই তার সংসার তার ছেলে মেয়ে নিয়ে সে ব্যস্ত আছে সবাইকে তো সেই দেখে তাকে আবার দেখতে হবে কেন বরং সে ভালোই থাকবে এবার সংসার ভালো করেই চালাতে পারবে অভাব যখন আর কিছু নেই কোনো দিকে নিশ্চিন্ত হয়ে সংসার করুক বাঁশ গেলে শুধু মাইনের টাকা নয় আর অনেক টাকা প্রায় মাইনের দ্বিগুণ টাকা ধরে দেয় সে স্ত্রীকে দিন রাতে ঝি রেখে দিয়েছে হরেন জোর করে ঠাকুরের রান্না খেতে ঘেন্না করে বলেই রাখেনি তাদের সংসারের বহু বিচিত্র রান্না মাইনি করা লোক দিয়ে হওয়াও শক্ত তবু প্রয়োজন হলে তাও রাখতে পারবে সে কথা তাকে বলেই রেখেছে হরেন কোনোরকম কষ্ট করার আর দরকার নেই স্বর্ণর এসব ছাড়াও কাপড় গয়নার জন্যে মাঝে মাঝে দমকা কিছু টাকা ধরে দেয় হরেন সময় নেই বলেই নিজে কিনে দিতে পারে না কিন্তু তাতে তো স্বর্ণরই সুবিধা মতো মাল কেনার স্বাধীনতা থাকে এসব সহৃদয় বিবেচনা এবং অগাধ স্বাধীনতায় স্ত্রীদের ভালো থাকবারই কথা যে কোনো স্ত্রী এমন বন্দোবস্তে সুখী থাকে স্বর্ণও ভালো আছে নিশ্চয়ই অন্তত হরেন তাই ধরে নিয়েছে আসলে আজকাল স্বামী স্ত্রীর দেখাই হয় কম অত রাত করে ফেরা নিয়ে প্রথম প্রথম স্বর্ণ কিছু অনুযোগ করেছিল কিন্তু হরেন তাকে বুঝিয়ে দিয়েছে যে মানুষের জীবনে সুযোগ বেশিবার আসে না তার মতো কেরানি জীবনে যে সুযোগ এসেছে তা কল্পনাতীত এই বেলা ভাগ্য ভালো থাকতে থাকতে সে সুযোগের সৎ ব্যবহার করতে না পারলে এরপর আফসোসের সীমা থাকবে না সুতরাং মিছিমিছি মূর্খ অজ্ঞ স্ত্রীলোকের মতো স্বর্ণ যেন এই তুচ্ছ কথা নিয়ে অশান্তি না করে দীর্ঘদিনের বিবাহিত জীবন তাদের এতগুলো মেয়ে হয়ে গেল মোড়ে হেজে গিয়েও পাঁচটা এখনো কি স্বর্ণ স্বামীর চরিত্রে সন্দেহ করে মদ ভাঙ খাচ্ছে না তা তো দেখতেই পাচ্ছে স্বর্ণ সে গন্ধ তো আর ঢাকা থাকে না রাত্রে বাইরেও থাকছে না যখনই হোক যত রাত্রেই হোক বাড়িতে ফিরছেই প্রত্যহ তখন আর অত ভয় কিসের স্বর্ণ কথাটা বুঝল স্বামীর ওপর চিরকালই তার অগাধ বিশ্বাস হরেন তাকে ভালোবাসে ঠিকই হয়তো একটু বেশিই বাসে কখনো কখনো সেটা স্বার্থপরতার পর্যায়ে পড়ে যায় বরং সে বিষয় স্বর্ণ নিশ্চিত সুতরাং হরেনের কথাগুলো সে নিজে তো আনা বিশ্বাস করেই অপরে কোনো সংশয় প্রকাশ করলে কোমর বেঁধে ঝগড়া করে তাদের সঙ্গে এই শ্রেণীর সংশয় বা আশঙ্কা প্রকাশ করে তার জায়েরাই বেশি মেজ যা তো প্রকাশেই বলে পুরুষ মানুষের হ্রাসে অতটা ঢিল দেওয়া ভালো না দিদি অতটা নিশ্চিন্তি হয়ে থকো না সত্যি কথা বলতে কি ভাসুর গুরুজন বলতে নেই কিছু কিন্তু ওর ভাবভঙ্গিগুলো আমার বাপু আর ভালো লাগছে না কিছুদিন থেকে তুমি একটু চোখ কান খুলে রেখো তাতে স্বর্ণ বিষম চটে যায় বলে তোমাদের চোখ কান ভাইয়া এত খোলা আছে যে আবার আর খোলা না রাখলেও চলবে পুরুষ মানুষ যদি একটু এদিক ওদিক করেই তাতে এমন মহাভারত অসু দেবা হয়ে গেল কি আর তাতে কার কি এলো গেলোই বা বলি খেতে হলে তো আমারই হবে বরটা তো আমার না আর কারুর অপরের তো মাতা ব্যথা কেন তাতে অগতা শোভনা চুপ করে যায় তখনকার মতো কিন্তু হিতৈষী বলতে শোভনা শুধু একা নয় এমন উৎকণ্ঠা আরও দু চারজন প্রকাশ করে সকলের সঙ্গেই ঝগড়া করে স্বর্ণ বলে মা না বিয়ল বিয়লো মাসি ঝালকে মোলো পাড়াপতিবেশী তা তোদের হয়েছে তাই বলি আমার চেয়ে তো সে তোদের আপন নয় তবে তোদের এত চিন্তা কেন মার চেয়ে বেথিনি তারে বলে ডান তা জানিস না আবার হয়তো কাউকে হাসতে হাসতে একটুবার চোখ টিপে বলে ওলো অনেক অনেকদিন ঘর করেছি আমারও অরুচি ধরে গেছে ওর আমার মুখ বদলাবার উপায় নেই তাই নইলে কি আমি ছেড়ে কথা কইতুম যার উপায় আছে সে দিন কতক বদলে আসুক না আমার অত ভাতার ফাতার বাই নেই তোদের মতো ভোগও করে নিয়েছি তো ঢের দিন এখন আর ওতে আছে কি কস যা ছিল তা তো সব শুখে গেছে একদিনে কিছু কি আর আছে এখন তো শুধু পড়ে আছে ছোপ রাখা তা ও যে যা পারে নিক ওর যেন অত আঁচলে গেরো দিয়ে রাখার দরকার নেই বরং মানুষটাকে নিয়ে কেউ আর চারটি টাকা দেয় তো দি আমার টাকাটা এলেই হল কিন্তু ক্রমশ স্বর্ণলতা নিজেও যেন সে অখণ্ড বিশ্বাসটা রাখতে পারে না ফিরতে রাত হয় বলে শুধু নয় আজকাল অধিকাংশ দিনই বাড়িতে খায়ও না হরেন শলতা এমন বহুদিন খাবার সাজিয়ে বসে থেকেছে দীর্ঘ রাত পর্যন্ত নিজের এবং হরেনের দুজনে খাবারই সোবার ঘরে এনে গুছিয়ে রেখে দিয়েছে কিন্তু রাত দেড়টা কি দুটোর সময় এসে হয়তো হরেন জানিয়েছে যে কোন বিলিতি হোটেলে কার সঙ্গে দেখা করতে গিয়েছিল সে জোর করে ডিনার খাইয়ে দিয়েছে অথবা গুরুবচন সিং জোর করে ধরে নিয়ে গিয়েছিল তার বাড়িতে সেইখানে খেয়ে এসেছে ফল হয়েছে এই যে স্বর্ণরও খাওয়া হয়নি আর অত রাত অবধি বসে বসে ঢোলবার পর এই সংবাদ শুনে একা বসে আর খেতে ইচ্ছে করেনি হরেনের খাওয়ার নানা নটকটি অনেক রকম রান্না না হলে সে খেতে পারে না বহু দুঃখে বহু মেহনতে প্রস্তুত সেসব খাদ্য হরেনের ভোগে এলো না সেটাও কম দুঃখের হেতু নয় তখন সেগুলো নিজে নিজে গিলতে স্বর্ণর চোখে জল এসে যেত তবু তখন যদি হরেন সামনে বসে দুটো কথা কইতো কি গল্প করতো কি খাবার জন্যে পিড়া করতো তো আলাদা সে এতই ক্লান্ত হয়ে আসে যে স্বর্ণর খাওয়া হলো কি হলো না সেটাও চেয়ে একবার ধৈর্য থাকে না তার তখন কোনো মতেই কাপড় ছেড়েই শুয়ে পড়ে এমনকি সকালে কোনো ছেলেমেয়ের অসুখ দেখে গেলেও কেমন আছে জিজ্ঞাসা করার কথা মনে থাকে না তার পরের দিন সকালে তাকে মনে করিয়ে দিতে হয় অবশেষে হরিণী প্রস্তাব করলো যে স্বর্ণ যেন তার জন্য জেগে বসে না থাকে খাবারও না আর শোবার ঘরে এনে রাখে সারা দিন খাটাখাটনের পর স্বর্ণর এমনভাবে জেগে বসে থাকার কোনো অর্থ হয় না খাবারটাও এ ঘরে রাখার দরকার নেই এসে ঢাকা খুলে খাবার খেতে গেলেই স্বর্ণর ঘুম ভেঙে যাবে স্বভাবত এসে ব্যস্ত হয়ে উঠে এসে বসবে বাতাস করতে চেষ্টা করবে ফলে রাত্রি জাগরণ তার বন্ধ হবে না কোনো দিনই সুতরাং বাইরের ঘরের টেবিলে ভারী লোহার ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়াই ভালো খেতে ইচ্ছা হলে খাবে নয়তো খাবে না একসময় শুধু গিয়ে চুপি চুপি শুয়ে পড়বে হরেন একবার উঠে দৌড় খুলে দেওয়াটা এমন কিছু হাঙ্গামা নয় আর যেদিন খুব বেশি রাত হবে আড়াইটে কি তিনটে সেদিন অত ঝামেলাও করবে না বাকি দু ঘন্টা আড়াই ঘণ্টা ওই বাইরের ঘরের ইজি চেয়ারে বসেই কাটিয়ে দিতে পারবে স্বর্ণ অবশ্যই খুব সহজে প্রস্তাবে রাজি হয়নি এ তার সমস্ত জীবন সংস্কারের বিরোধী স্বামী সারাদিন খেটে খুটে এসে বাইরের ঘরে ঢাকা খুলে একা বসে খাবে আর সে নিশ্চিন্তি হয়ে খাটে শুয়ে ঘুমবে কি কেমন করে হয় কিন্তু হরেনি জেদ করতে লাগলো ক্রমাগত এবং হয়তোবা কথাটাকে জোর দেবার জন্যেই পরপর দু তিন দিন আড়াই পর ফিরল সে অত রাত্রে যে খেতে বসলো না তা বলাই বাহুল্য অগতাই রাজি হতে হল স্বর্ণকে তার বুদ্ধিমতি জায়রা আর একবার বিজ্ঞর হাসি হাসলো আড়ালে এর ফলে স্বামী স্ত্রীর যেটুকু যোগ ছিল এতদিন সেটুকু ছিন্ন হয়ে গেল আজকাল প্রায়ই শেষ রাত হয়ে যায় হরেনের ফিরতে ফলে শুধু খাওয়া নয় শোয়ার ব্যবস্থাটাও পাকাপাকিভাবে বাইরের ঘরেই করে নিল সে কিন্তু রাত হওয়াটাই কি তার একমাত্র কারণ বুকের মধ্যে একটা শীতল হতাশা অনুভব করেও স্বীকার করতে হয় স্বর্ণকে শেষ পর্যন্ত যে তা নয় বহুদিন আত্মপ্রতারণার চেষ্টা করেছে সে দিদিমার ভাষায় মনকে আঁখি ঠাটতে চেয়েছে কিন্তু প্রতারিত করা যায়নি শেষ পর্যন্ত মনের অগচর পাপ নেই মনে মনে মানতেই হয়েছে এক সময় যে তার জায়দের উপদেশে ঠিক রাস অনেক আগেই টানা উচিত ছিল রাত্রে দেখা হয় না আজকাল আর কোনো দিনই কিন্তু সকালে হয় চা এনে স্বর্ণকে ঘুম ভাঙাতে হয় প্রত্যহ বিলাতির সুরার গন্ধ দেশি মদের মতো অত উগ্র নয় হয়তো তবু পরের দিন সকাল পর্যন্ত তার স্মৃতি রাখার পক্ষে পর্যাপ্ত গন্ধটা ঠিক না চিনলেও অনুমান করতে পারে পথে ঘাটে আসা যাওয়ার সময় মাতাল দু একজন পাশ দিয়ে গেছে সে কথাটাও মনে পড়ে যায় এই গন্ধ থেকে আর চুপ করে থাকতে পারে না স্বর্ণ সকালে ঘুম ভাঙবার সময় কলহ কি যা করতে নেই বলে কিন্তু তারই বার অবসর কই এ সময় ছাড়া অগতা তাকে সেই সময়ই কথাটা তুলতে হয় হ্যাঁ গো কাজ কাজ বলে তুমি সবনাশ শুরু করেছ এই ছাই বছর ধরেছ এই জন্যেই বুঝে আলাদা শোয়ার ব্যবস্থা এই তোমার ব্যবসা করা কাজ নেই আর আমার এমন ব্যবসা করে যাও বা ছিল রয়ে বসে তাও যাবে পতি এসে এই নেশা একবার ধরলে পথে বসতে দেরি হবে না তুমি যেমন চাকরি করছিলে যেমন সন্ধ্যে সন্ধ্যে বাড়ি আসছিলে তাই এসো আমার অত বড় মানুষের দরকার নেই আর অপ্রিয় সত্য সকল অবস্থাতেই অরুচিকর এমন নিঃশা ভাঙাবার পরের অবস্থার তো কথাই নেই তবু হরেন কোনো রাগারাগি করে না তাচ্ছিল্যের হাসি হেসে বলে এই দেখো দবে আর মুখ বলেছে কেন ওরে পাগল সাহেব ডিনারের তো একটা প্রধান অঙ্গ বিশাল না হয় যে লোক একটু লেখাপড়া জানে তাকে ডেকে জিজ্ঞেস করো আমি কি আর নেশা করার মতো খাই যেটুকু খেলে নয় সেটুকুই খাই কই এর আগেও তো তখন তো এমন গন্ধ কি মধ্যে যে ও জিনিস একেবারে ছিলই না না দিতে পারলে আর খেতে বলবে কি করে বোতল ধোয়া জল খেতে বলবে কি তা অত তোমার রোজ রোজ ডিনার মিনার খাবার দরকারই বা কি রোজের পরের ঘরে চেপে খেতে লজ্জা করে না পরের ঘরে কি গো দিন তো সব দিতে হয় এই তো কালি একটা ডিনার দিতে সাড়ে আটশো টাকা খরচা হয়ে গেল ও মা কারুর তো এত খরচা হয় না করে পয়সা ওড়ালে কতদিন চালাতে পারবে এইভাবে বাজে পয়সা উড়িয়ে কত রাজা মহারাজা ফুতুর হয়ে গেছে জানো তুমি তো কোন ছাড় না না তোমাকে আর অত ডিনার ফিনার দিতে হবে না ফের যদি শুনি তুমি এমনি ইয়ার বগ্নি মায় করে টাকা ওড়াচ্ছ তাহলে আমি মা তামুর খুঁড়ে রক্ত গঙ্গা করবে বলে দিচ্ছি চায়ের কাপটা নামিয়ে রেখে একটু উচ্চাঙ্গের হাসি হাসি হরেন বলে তুমি একটা আস্ত আবর মায়ের ওরে বাবা ওটা পয়সা ওড়ানো নয় পয়সার সুতোয় খেলানো বেনু জল ঢুকিয়ে ঘরো জল বার করতে আর শোননি কখনো এও সেই রকম আমার অর্ধেক কাজ তো ওই ডিনার লাঞ্চ খেতে খেতেই হয় এসব বিলিতি দোস্তুর এই যে ব্যারিস্টার হতে সব বিলেতে যায় কটা ডিনার আর কটা লাঞ্চ খেলেই পড়া শেষ সেও গাঁটের পয়সা খরচ করে খেতে হয় তা জানো অত শত বোঝে না স্বর্ণ তবু স্বামীকে অবিশ্বাসও ঠিক করতে পারে না ম্লান মুখে বলে কে জানে বাপু ও যা জিনিস ওর নাম শুনলেই ভয় করে কত সব স্বপ্নার যে হতে দেখলাম তার কিছু ইয়ত্তা আছে ওই একটু আদ থেকেই শুরু হয় প্রেতম প্রেতম সবাই বলে যে ও কিছু নয় তারপর নেশা যখন ঘাড়ে চেপে বসে তখন আর জ্ঞান থাকে না এ পোড়ার লড়াই যে কবে শেষ হবে এই সব কাণ্ড কারখানা বন্ধ হবে যুদ্ধ শেষ হলে কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আসবো খাড়া খারা হরেন তাড়াতাড়ি ওর মুখে হাত চাপা দেয় ও সব অলক্ষণের কথা মুখে না বলে দিচ্ছি খবরদার যতদিন যুদ্ধ চলে তদিনই লাভ যুদ্ধই লোক আমার তা সত্যি স্বর্ণভাবে শুধু হরেনে কেন আরও অনেকের কাছেই এ যুদ্ধ লক্ষ্মী ওর ভাইয়েরা যে কেউ কোনো কালে রোজগারপাতি করবে পয়সা ঘরে আনবে তা একবারও ভাবে সে এই যুদ্ধের দৌলতেই তা সম্ভব হল সেজ ভাই ধনা ড্রাইভারি শিখে মিলিটারিতে নাম লিখিয়েছে সে নাকি কেল্লার লরি চালাচ্ছে আজকাল শুধু মাইনেই নয় এদিক ওদিকেও বেশ দু পয়সা কামাচ্ছে নাকি বাইরের মাল স্টেশনে জাহাজ ঘাটায় পৌঁছে দেবার পথে এক বস্তা চিনি কি এক বস্তা সিগারেট নামিয়ে দিয়ে যায় মোটা মোটা টাকা পায় তাতে অবশ্যই ভাগ দিতে হয় তা থেকে অনেককে তবু দিয়ে থুয়েও ঢের থাকে ধনা এর মধ্যে রেডিও কিনেছে আবার আলমারি কিনব কিনব করছে মেজকা তো তারও বেয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে ন্যায়রাও কি যেন লেদ নাকি বলে তারই কাজ শিখে কোন পাঞ্জাবির কারখানাতে ঢুকে পড়েছে বাকি দুটো ভাইরও হয়তো কিছু কিছু গতি হয়ে যাবে লড়াইটার কিছুদিন চললে কিছু হলো না শুধু বুড়োরই আর হবেও না কোনো দিন তার কিছু চিরকালই কাকাদের ভাইদের হাত তোলায় জীবন কাটাতে হবে মুখপোড়া স্বর্ণ মনে মনে সাধারণভাবে গুরুজনদের কাছে ক্ষমা প্রার্থনা করে বড় ভাইকে গাল দেয় মুখপোড়ার যে আবার সন্দবাই ধরেছে দিন নাকি বউকে পাহারা দেয় আজকাল আঁচল ধরে ধরে ঘোরে বউটারই শতে খোয়ার বিএন তো অগন্তি কটা জন্মাচ্ছে কটা মরছে আর কটা করি ওরাও রাখে না হিসেবে সেদিন মেজকাকে জিজ্ঞেস করেছিল স্বর্ণ সেও বলতে পারেনি অথচ এই গোটা ভূভারতের সে কথা না জানে এক মাসও হয় ঝিরোতে পারে না বেচারে বারো মাসি পেটে বোঝা নিয়ে ঘুরছে আর এই সংসারে খাটুনি আনা বজায় দিচ্ছে মেয়ে জন্মের সতেক জ্বালা মেয়ে আগুন মেয়ে জন্মের মনে মনে বারবার বার বলে স্বর্ণ হয়তো নিজের কথাটা মনে করেই বলে একটা চাপা নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে আজকের মতো শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা পৌষ ফাগুনের পালা এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক করতে শেয়ার করতে ভুলবেন না আর আমি এই চ্যানেলে এছাড়াও বেশ কিছু গল্প উপন্যাস পড়েছি আপনারা কাইন্ডলি সেগুলো শুনে দেখতে পারেন চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ